এই যে টেলিভিশন চ্যানেল উপরে যে উপর্যুপরি হামলা হচ্ছে এটা দুঃখজনক কিন্তু তার সাথে আমরা বলতে চাই যে কখনো হয় না কিন্তু তার সাথে আমি এইটুকুন বলতে চাই যে আপনারা যা সংবাদকর্মী আপনাদের কাছ থেকে জনগণ কিন্তু নিরপেক্ষতা আশা করে আমি যখন দেখব আমরা কি পক্ষপাতিত্ব করছি বা নিরপেক্ষতা হারিয়েছি আমি গণমাধ্যম অবশ্যই আমি না হলে কেন হামলা হবে আমি এইটা বলতে চাই যে আমি যখন দেখব যে আমি রাজনীতি করি কিন্তু আমার প্রতিপক্ষই সংবাদপত্র বা সংবাদকর্মী বা ওই চ্যানেল দাঁড়িয়ে গেছে তখন ওইখানে প্রতিঘাত করার সমস্ত অধিকার কিন্তু ওই যাদের বিরুদ্ধে তারা দাঁড়ায় দাঁড়ায় তাদের তাদের থাকে কারণ এরা তো প্রতিপক্ষের বিরুদ্ধে নামছে আমাদের সময় বলা হয়তো সাহেব বিবি গোলামের বাক্স ওনারা লিখছেন আছেন সাহেব বিবি গোলামের বাক্স এখন তো খালি গোলামের বাক্স হয়ে গেছে এই সমস্ত বড় বড় চন্দ্র দিকে শেয়ার মার্কেটের কেলেঙ্কার সাথে জড়িত তার ওখানে বেশি কথা বলে কোথায় দেশে অবস্থা আজকে তারপর অন্য চ্যানেলের কথা আমি বলবো না কিন্তু আমি সবাইকে বলতে চাই যে দেখেন আপনাদের দেশের প্রতি যেমন সবার একটি ভালোবাসা আছে দায়িত্ববোধ আছে আপনার যার যার দায়িত্ব পালন করবেন দায়িত্ব বাইরে গেলে কিন্তু এই ধরনের ঘটনা আরও ঘটবে আমি আপনাকে প্রথমত সংবাদ মাধ্যম সম্পর্কে এটা সত্যি কথা যে বাংলাদেশে এখনকার যে গণমাধ্যমগুলো তারা নিরপেক্ষতা নয় একই সঙ্গে তারা গণবিরোধী গণতন্ত্র বিরোধী এবং বাংলাদেশে বর্তমান পরিস্থিতির জন্য যদি কাউকে দায়ী করতে হয় আমি আপনাদের ভিন্ন রকম বলবো আমি তাদেরকে দায়ী করি যে আপনি আজকে এই যে বিরোধী মতকে আপনি দমন করছেন এবং ক্রমাগত আপনি গণমাধ্যমের মধ্য দিয়ে কোনো বিরোধী চিন্তাকে আপনি হাজির করতে দিচ্ছেন না আপনি অল্প কিছু ব্যক্তিকে টকসত্ত্ব ধরুন ধরুন আমাদের তো আমরা কম বেশি অনেক বন্ধু বান্ধব অল্প কিছু ব্যক্তিকে যারা ক্রমাগত যে পুতুলের মতন তাদেরকে আমি দেখাচ্ছি সারা দেশের জনগণের কাছে সমাজে যে আরও বহু শ্রেণী এবং শক্তি আছে এখানে যে বিরোধী দল বলে একটা লোক আছে তাদের যে পক্ষে কথা বলা তাদের বক্তব্য হাজির করবার আপনি কোনো পরিস্থিতি রাখছেন না তো এটা তো স্বভাবতই এটা শেষ হবে মোমাবাজিতেই কারণ আপনি যখন কোনো কাউকে কথা বলতে বন্ধ করে দেন স্বভাবতই এটা শেষ হবে সন্ত্রাসে কারণ আমি তো আমার কথাই বলতো আপনি শুরু করেছেন তাহলে বাংলাদেশে সন্ত্রাস শুরু করেছে গণমাধ্যম এটা পরিষ্কার বুঝতে হবে আমাদের আমি সুরজভাই কথা থেকে ধরে নিয়ে আমি কথাটা বলবো এটা আমাদের প্রত্যেকে উপলব্ধি করতে হবে আশা করি গণমাধ্যম লোকও শুনছে আমি বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমকে পরিষ্কার টেলিফোনে বলেছি আপনারা সন্ত্রাসী আপনারা এদেশে বর্তমান পরিস্থিতির জন্য দায়ী আপনাদের টেলিভিশন আমি যাব না অনেকগুলো গণমাধ্যম তো দুর্বৃত্ত এবং দুর্নীতিবাজদের গণমাধ্যম উৎসাহ দিচ্ছে আমি মনে করি আমরা এটা আমাদের বুঝতে হবে আমাদের তো আমি তো মনে করি এই পটকা ফুটানো তো খুবই কমই হয়েছে মূলত তো আরো বেশি হওয়া উচিত ছিল কারণ যে কোনো দেশে এরকম পরিস্থিতিতে অনেক বেশি রেজিস্টেন্স জনগণের কাছ থেকে ঘটে এবং এটার পক্ষে আপনি দেখবেন যে জনমত তাহলে আমরা কি এদেশে থাকবো না যে এটা যদি আরও ক্রমবর্ধমান হারা কেন আমাকে আমরা বেরিয়ে আমাকে ভালো প্রশ্ন ঘটতে থাকে খুবই ভালো প্রশ্ন করে আমরা বলতে আপনি কাকে বোঝাচ্ছেন নাগরিকরা জন্য আপনি নাগরিক নন আমি নাগরিকের প্রথম আপনার উদীশ ছিল দাবি করা গণমাধ্যমে আমাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া আজকে আমি কথা বলছি আজকে বাংলাদেশের একজন সংবাদপত্রের সম্পাদক জেলে কারাগারে

সরকারের পক্ষে তো আমি তাদের বিরোধিতা করবো আমি তাদের কথা বলার অধিকার আছে কিন্তু যেই কণ্ঠস্বর গুলো অন্যদেরকে রিপ্রেজেন্ট করে অন্যদের কথাবার্তা বলে সে যেই দলের হোক না কেন আপনি তো তারই তো গণতান্ত্রিক অধিকার মানছেন না আপনারা গণমাধ্যমই মাননেন না অন্যদের কথা বাদ দেন আপনারা গণমাধ্যমের আমি আপনাকে বলছি না ব্যক্তিগতভাবে আপনারা গণমাধ্যমের কর্ম কর্মীরা আজকে কখন আজকে মাহমুদুর রহমানের পক্ষে দাঁড়িয়েছেন কি দাঁড়ান নেই আপনার কি আজকে দিগন্ত টিভির পক্ষে দাঁড়িয়েছেন দাঁড়ান নেই কি ইসলাম টিভির পক্ষে দাঁড়িয়েছেন দাঁড়ান নেই আপনি চ্যানেলের পক্ষে দাঁড়িয়েছেন দাঁড়ান নেই তাহলে আপনাদের তো বোমা মারা উচিত ধন্যবাদ বোমাটা মারার আগে আপনাকে থামিয়ে দিচ্ছি দুঃখিত